আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে নখ দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্নে নখ দেখা দুনিয়ার জীবনে মানুষের শান্তি সমর্থ, কেননা এর মাধ্যমে মানুষ তার শরীরে চুলকিয়ে থাকে, অন্য অন্য কাজ করে থাকে। নখ সাদা দেখা মুখস্থ ও ধী শক্তির প্রখরতা বোঝায়। নখ স্বাভাবিক পরিমাণ দেখা দিন দুনিয়ার উন্নতির লক্ষণ। নখের চিকিৎসা করতে দেখা দুনিয়া অর্জনের জন্য অজুহাত বা কৌশল অবলম্বনের লক্ষণ। সৌন্দর্য সহ নখ লম্বা দেখা সম্পদ পোশাক পরিচ্ছদ শত্রু বৃদ্ধির যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধ যুক্তিতর্ক বা ওই সম্পদ বোঝায় যা দ্বারা শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকা যায়। নখ এত লম্বা দেখা মনে হচ্ছে যে তা ভেঙে যাবে, এর ব্যাখ্যা হলো নিজের হাতের গড়া কাজকে নষ্ট করার জন্য অন্যকে দায়িত্ব দেওয়া হবে। নখ কাটতে বা ছাড়তে দেখলে ঈদুল ফিতরের ফিতরা আদায় করবে, ঋণ পরিশোধ হবে, রোগ থেকে আরোগ্য পাবে, কোন বৃদ্ধি স্বপ্ন কোন বৃদ্ধ স্বপ্নদ্রষ্টাকে নখ কাটতে আদেশ দিচ্ছে দেখলে বুঝতে হবে তার তার দাদা তাকে আত্মমর্যাদা রক্ষার ও নিজের দায়িত্ব প্রতি সচেতন হওয়ার জন্য আদেশ দিচ্ছে। নখ শক্ত ও লম্বা দেখা শত্রুর উপর বিজয় পাবে, মনের আশা পূর্ণ হবে অথবা স্ত্রীর গোপন রহস্য ফাঁস হয়ে যাবে, লজ্জা ও মনকষ্টের কারণ হবে। নখ ভাঙ্গা দেখা আশা পূরণ বাধা সৃষ্টি হবে এবং বন্ধু বান্ধব হতে কষ্ট পাওয়ার আলামত। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমাদের নাম অথবা অন্য নাম আমার ছবি অথবা জুবায়ের বিন ইমাম নামে হাজার হাজার ফেসবুক আইডি পোস্ট করে, লাইক করে, টুইটারে, ইনস্টাগ্রামে, ইমো, হোয়াটসঅ্যাপে ভরে ফেলতে যত, সেগুলো আমরা চালাই না। আমার একটা ছোট্ট পেজ আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া। সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।